ব্যাঙ্গালোর কি অনেক কস্টলি? ব্যাঙ্গালোরে গ্যাসের দাম কত? ব্যাঙ্গালোরে শাকসবজি মাছ মাংস কি ফ্রেশ পাওয়া যায়? হাই গাইস, গুড ইভিনিং। এখন বাজে বিকেল 5:45। 5:45 সময় এতটা আলো, আমি তো বুঝেই পাচ্ছিলাম না যে কোথায় শুরু করব না করব। আর আমি আমার ঘর থেকে খুব একটা ভিডিও শ্যুট করতে চাইছি বা পারছি এরকমটা কিন্তু নয়, তোমরা বুঝতেই পারছো। সেদিনকেই বলছিলাম চারদিকে জিনিস এমনভাবে ছড়িয়ে রয়েছে, তার থেকেও বড় কথা ও না মিটিং চলছে এখন, তাই জন্য ঘরে তো ব্লগ বানানোই যাবে না। আর আজকে আমার থাম্বনেইল বা আমার টাইটেল বা ভিডিও শুরুটুকু শুনে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কী টপিকের ওপর ব্লগ বানাতে চলেছি। হ্যাঁ, অনেকেরই ব্যাঙ্গালোর সম্পর্কে এরকম একটা ধারণা থাকে যে ব্যাঙ্গালোর কীরকম, ব্যাঙ্গালোর কি খুব কস্টলি, এরকম আসার আগে আমরাও শুনেছিলাম ব্যাঙ্গালোর নাকি খুব কস্টলি, ব্যাঙ্গালোরে সেভাবে টেকা যায় না, খুব একটা স্যালারি অ্যামাউন্টটা বেশি না হলে তো বা মোটামুটি একটা জায়গায় না পেলে সেভিংস কিছু করা যায় না, সেভাবে থাকবে। এইসবের ওপরেই একটা ব্লগ বানাবো আজকে ঠিক করেছি। অনেকেই আসার আগে ভেবে থাকো যে ব্যাঙ্গালোরে কেমন কি খরচায়, এইটুকু জানতে পারলে অন্তত ভালো হতো, বা বাড়ি ভাড়া এখানকার কত, গ্যাসের দাম কত, ইলেকট্রিসিটি ইউনিট কত করে থাকে এখানে, সবটা আজকে ক্লিয়ার করব। কারণটা মনে হলো যে আমরাও আসার সময় এরকম অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম বা আমাদেরও জানার ইচ্ছে ছিল যে এরকম কত কি বা পার মান্থ একটা ফ্যামিলি বলতে এখানে বিশেষত দুজন, তার বেশি হলে তিনজন থাকে, মানে স্বামী স্ত্রী বা তার সন্তান এরকমই, বা স্বামী স্ত্রী সবে এরকম তারা এসেছে, এরকমই বেশিরভাগ ফ্যামিলি এখানে থাকে। তো তার ওপরেই আজকে ব্লগ বানানোর ইচ্ছে আছে, ভিডিও বানানোর ইচ্ছে আছে। তো এই টপিকটা মাথায় আসার কারণটা একটাই, মানে অনেকদিন ধরেই আমি ভাবছিলাম যে বানাবো, তো হঠাৎই মনে হলো হ্যাঁ ঠিক আছে, এখন তো ঘর থেকে খুব ভালো শ্যুট করাও যাচ্ছে না, ব্লগ বানানোও যাচ্ছে না, তো চলো এই টপিকের ওপরেই আজকে ব্লগটা চলতে থাকুক। আর হ্যাঁ, এরকমভাবে আমি বকতে চাইছি না, ছাদে দাঁড়িয়ে বা এই ধরনের কিছু কোনো টপিক আমি মিস করে যেতে পারি, তো চলো শান্তভাবে বসে সুন্দর করে আমি ব্লগটা আজকে বানাবো। আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। তবে হ্যাঁ, ব্যাঙ্গালোর কস্টলি কিনা এটা ঠিকভাবে আমি মেনশন করতে পারবো না, কারণ দেখো আমাদের কলকাতারও কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু সাইড আছে যেটা কস্টলি, আবার কিছু কিছু জায়গা আছে হ্যাঁ ঠিক আছে ওখানে ঠিকভাবে থাকা যায় যেটা আমরা কলকাতায় থাকি। এখন যদি কেউ দমদম মেট্রো স্টেশনের একদম গায়ে লাগানো কেউ বাড়ি ভাড়া নিতে চায়, সেখানে নিশ্চয়ই যেটা তুমি বিরাটির ভেতরের দিকে পাবে বা অন্য কোনো এলাকায় ভেতরের দিকে পাবে বা বসিরহাট এই দিকে জায়গাগুলোতে, হাবড়া এই দিকে জায়গাগুলোতে যেরকম পাবে, সেরকম নিশ্চয়ই তুমি দমদম মেট্রো স্টেশনের একদম পাশে থাকলে সেই জায়গাটা পাবে না, মানে সেই অ্যামাউন্টে বাড়ি ভাড়াটা পাবে না তুমি। তো এইরকম তো এই ব্যাঙ্গালোরেও আছে, অবশ্যই আছে। তো ব্যাঙ্গালোরের সব থেকে কস্টলি জায়গা হচ্ছে হোয়াইট ফিল্ড, আমি যতদূর জানি, কারণ ওটা হচ্ছে অফিস পাড়া। ইলেকট্রনিক সিটি, তোমরা ব্যাঙ্গালোর বলতে অনেকেই জানো ইলেকট্রনিক সিটি, হ্যাঁ আমি যেখানে থাকি তার পরেরটাই হচ্ছে ইলেকট্রনিক সিটি। তো আর হোয়াইট ফিল্ডটা ওই দিকটাতে যেখানটায় সব অফিস মোটামুটি রয়েছে, ওটা হচ্ছে সব থেকে ব্যাঙ্গালোরের কস্টলি, কারণ ওখানে না থাকে বাজার, না থাকে কিছু, কারণ ওটা অফিস করা বলেই দিলাম। তো চলো এভাবে আর দাঁড়িয়ে বকবক করবো না, মেন টপিকে যাওয়া যাক। তো তোমরা যারা জানো আমি ছাদে এসে এখন বেশিরভাগ টাইমটাই ব্লগ বানাচ্ছি, আর ছাদের প্রিয় জায়গা হচ্ছে আমার এই জায়গাটা, কারণ ওই জায়গাটাতে চোখে আলো পড়ে, রোদ পড়ে, নানান দিক থেকে নিতে গেলে অন্ধকার পড়ে, তো তাই জন্য এই জায়গাটার আকাশটাকেও পেছনে খুব সুন্দর লাগে, তাই জন্য ফেভারিট জায়গা হচ্ছে এটা। যাই হোক, আর বকবক করবো না তোমাদের যাতে একটু বোর ফিল না হয়, তাই জন্য ওদিকটা থেকে শুরু করে তারপর এদিকটায় এলাম। যাই হোক, বোর ফিল যাতে না হয় আমি বকবক করতে করতে মাঝে কিছু কিছু জিনিস অ্যাড করে দেবো, তোমরা সেগুলোও দেখতে পাবে। তো চলো প্রথমে বাড়ি ভাড়া দিয়ে শুরু করি, বাড়ির রেন্ট কিরকম এখানে। তো বাড়ির রেন্ট বলতে দেখো তোমার এটা নির্ভর করে হচ্ছে লোকালিটির ওপর, তুমি কোন লোকালিটিতে রয়েছো সেটা আশা করি সব জায়গাতেই নির্ভর করে, তুমি কলকাতায় থাকো না কেন, যেখানেই থাকো। তো বাড়ির রেন্ট সবসময় কোথায়, তুমি কিরকম জায়গায় আছো, স্টেশন থেকে কত দূর, সেই জায়গা থেকে বিচার করতে গেলে এখানকার রেন্টটা একটু বেশিই থাকে, হাই থাকে। কারণটা হচ্ছে তোমার সামনেই রয়েছে ডিমার্ট, তারপর এখানে রয়েছে ডমিনোজ, সামনেই রয়েছে বাজার, মানে শাকসবজির বাজার, মার্কেটও সামনে, পেট্রোল পাম্প সামনে, আরেকটা পেট্রোল পাম্প হচ্ছে। তো সব মিলিয়ে এই জায়গাটার রেঞ্জটা একটু হাই থাকে। এতদিন আমি যেই ফ্ল্যাটটায় রয়েছি আর কি, এই যে 1.5 বছর ধরে এই ফ্ল্যাটটার রেন্ট নিত হচ্ছে 7K, শুধুমাত্র 7K-তেই ক্ষান্ত হতো না আর কি, তারপর গার্বেজের জন্য আমাদের নিত 200 টাকা করে এক্সট্রাটা। তো আর যদি যাই এবার ইলেকট্রিসিটি বিলে, মানে বাড়িটা যখন করছি কমপ্লিট তাহলে বাড়ির দিকটাকে সেরেই নিই, ইলেকট্রিসিটি বিল এখানে একটা মানে
কি বলবো, ইউনিট ইউনিট ওয়াইজ ভাগ করা আছে। প্রথম 75 ইউনিট তোমার নেয় হচ্ছে 4.5 টাকা পার ইউনিট, প্রথম 75 ইউনিট। তারপরে 150 ইউনিট নেয় হচ্ছে 5.5 টাকা করে। আমি কোথাও একটু ভুলও হতে পারি, তার কারণটা হচ্ছে আমরা বিলটা সেভাবে দেখে থাকি না, বলে দিচ্ছি আমি। তো 150 ইউনিট 5.5 টাকা করে নেয়, তারপরে 350 ইউনিট অবধি 7.5 টাকা করে নেয়। এই হচ্ছে এখানে পার ইউনিট হিসেবে ভাগ করা থাকে। 350-র ওপরে 550, এরকম করে ইউনিট পরপর চলতে থাকে। তো শুরু হয় 4.5 টাকা, তারপরে 75-এর পর 150 ইউনিট পর্যন্ত 5.5 টাকা, 150 ইউনিটের পর 350 ইউনিট অবধি আবার 7.5 টাকা, এরকম করে চলে। তো আমি, আমার কাছে যদি কোনো বিলিট থেকে থাকে তাহলে আমি পাশে বা কোথাও একটা অ্যাড করে দেবো, তোমরা দেখে নিতে পারো। আমার এই বাড়িতে, এই ফ্ল্যাটটাতে জানি না কেন বিল খুব একটা আসেনি। আমি লাস্ট মান্থেও রেন্ট দিই, মানে ইলেকট্রিসিটি বিল দিয়েছি, পে করেছি হচ্ছে 186। তো বুঝতেই পারছো অনেকটাই কম আসতো, আমি জানি না কেন। আমার ইন্ডাকশনেই রান্না হয়, ফ্রিজ চলে, যাই হোক না কেন। তো ঘরটার ইলেকট্রিসিটিতে কোনো ফল্ট আছে কি না আমি জানি না, বাকি ফ্ল্যাটে, অন্যতম ফ্ল্যাটে গেলে হয়তো বুঝতে পারবো। যাই হোক, তোমাদের ইউনিট পার্টটা আমি বলে দিলাম। এই হচ্ছে আমার ফ্ল্যাটের খরচ। এবার আসি বাজার খরচায়। বাজার খরচা বলতে এখানে তোমার যেটা আমাদের কলকাতাতে হয়ে থাকে সেই রকমই, দুটো মানুষ আর কতই বা খায় বা কিছু। ওখানে তোমার পটলের দামের থেকে এখানকার পটলের দামটা অনেকটাই হাই, যেহেতু এখানটাতে পটলের চাষ হয় না খুব একটা। খুব একটা কেন, পটলের চাষ হয়ই না, কারণ একটু শীত প্রধান এলাকার, তো মানে ঠান্ডাটাই বেশি টাইম থাকে, তাই জন্য পটলের চাষটা এখানে হয় না। তাই জন্য পটলটা আমাদের বাইরে থেকেই আনাতে হয় বলে এখানে প্রত্যেকটা সময়ই 100 থেকে 120 টাকা পার কেজি যায় পটলের। এখনো চলছে 100 টাকা 120 টাকা, মানে 100 টাকাতে পাওয়া যায়, আবার কখনো কখনো 120-তেও পাওয়া যায়। ওই আর কি, বাজারের কেউ 60 টাকা কেজি বিক্রি করলে কেউ 80 টাকা কেজি বলবে এটা ভালো পটল, ওই ধরনেরই যায় আর কি। তো চলো, তারপরে যাই হচ্ছে তোমার বেগুন। বেগুন এখানে এখন চলছে হচ্ছে 30 টাকা কেজি, কখনো কখনো 60 টাকা কেজিও যায়, মানে 30 থেকে 60-এর মধ্যে। এবার এখানে নানান রকমের বেগুন পাওয়া যায়। আমি এটা যেটা দাম বলছি সেটা হচ্ছে কলকাতার ওই বড় লম্বা কালো বেগুনগুলো যেগুলো হয় সেগুলোর দামটা বললাম। আর এখানে এমনি ছোট সাইজের বেগুন, অনেক ধরনের বেগুনই এখানে পাওয়া যায়। তো সেগুলোরও আলাদা আলাদা দাম আছে, 20 টাকা কেজি, 30 টাকা কেজি, এরকমই যায় আর কি। আর আলু পেঁয়াজ এসবের দিকে আসি। আলু হচ্ছে এখানে এখন বর্তমান চলছে 30 টাকা কেজি, পেঁয়াজ যাচ্ছে 25 টাকা কেজি, এই ধরনের এই রকমই টুকটাক থাকে, মোটামুটি একই দেখতে পাও। আর শাকের এখানে বান্ডিল বেশিরভাগই 15 টাকা, আর 15 থেকে 20 টাকার মধ্যে সব শাকের বান্ডিল পাওয়া যায়, মানে পার বান্ডিল 15 টাকা 20 টাকা, এরকমই যায় আর কি। এই গেল শাকসবজি, আর কি বলবো শাকসবজিতে। এবার যাই মাছ মাংসতে। মাছ মাংস হচ্ছে, মাংস এখানে মুরগির মাংস হচ্ছে 280 টাকা কেজি। কেউ যদি দেশি মুরগি জিজ্ঞেস করো বলতে পারবো না, কারণ আমরা কখনো এখান থেকে কিনিনি। যদি কারো জানার ইচ্ছে থাকে আমাকে বলো, আমি জিজ্ঞেস করে বলে দিতে পারি। তো 280 টাকা কেজি এখন যাচ্ছে বর্তমানে। আর পাখিগুলো উড়ে গেল, কি ভালো লাগলো দেখতে। তো আর তোমাদের মাছ, মাছের প্রাইস এখানে নানান রকম। আমরা ফ্রেশ চয়েসে যাই, তোমরা দেখেইছো ওখানে ট্যাংরা হচ্ছে 450 টাকা কেজি, রুই কাতলাটা মোটামুটি ওখানকার দামেই চলে, রুইটা এখানে 180 টাকা কেজি, আর কাতলাটা হচ্ছে 230 টাকা কেজি। গোটাই নিতে হবে তোমাকে, কোনো কেটে বা এরকম করে দেবে না, মানে নেওয়ার পর তোমাকে মাছটা কেটে দেবে, কিন্তু ওই হাফ বা 300-400 যেটা কলকাতায় হয়ে থাকে সেরকমভাবে হয় না এখানে, এখানে তোমাকে গোটাই নিতে হবে। আর পাঙ্গাস হচ্ছে ওরকমই, পাঙ্গাস মাছ 100-150 টাকা কেজি, মানে 150 টাকা কেজি, 140-150 এরকমই যায়। আর তেলাপিয়া 150 টাকা কেজি, পমফ্রেট এখানে 650 টাকা কেজি, চিংড়ি 450 টাকা কেজি, এরকমই মাছ দাম। আর মাটন, মাটনের দামে আসি, মাটন এখানে 700 টাকা কেজি। তো এই গেল মাছ মাংস শাক সবজি সবটা আমি ক্লিয়ার করে দিয়েছি। এইবার যদি বলো যে, অনেকেই বলে হ্যাঁ ব্যাঙ্গালোর অনেক কস্টলি বা কিছু, আমার কখনোই মনে হয়নি, আমার আর ওর দুজনেরই মনে হয়নি যে ব্যাঙ্গালোর খুব কস্টলি। এবার সব যদি মেলাতে যাই, মুদিখানা বাজার আমরা ডিমার্ট থেকেই করি, ডিমার্ট থেকে আমরা যে রেগুলার বাসমতি চালটা খাই সেটা দাম যায় হচ্ছে পার কেজি 50 টাকা। তো 50 টাকা করে পার কেজি যায়, ওটাই আমরা নিয়ে আসি এখানে। এছাড়া এখানকার বিখ্যাত চাল হচ্ছে সোনামাসুরি চাল, যেটা আমরা খেতে পারিনি আর কি, তাই জন্য আমরা 5 কেজির ওরকম ব্যাগ তোমরা দেখেইছো কিনে আনি আমরা। তো ওটাই
আর কি বলবো বলো, ডিমার্টের থেকেই সবটাই বাজার করি, যেটা কলকাতায় যেরকম দাম এখানেও সেরকমই দাম। উল্টে ডিমার্টে অনেক সময় আমরা অনেক কমে কমে পাই, যেরকম কেকের প্যাকেট 35 টাকাটা 17 টাকায় পাই, মানে বেশিরভাগই সময় চলতেই থাকে এরকম একটা সেল। আর 32 টাকা করে পার কেজি চিনি, চিনিটা বেশি ভালো করে জানি তার কারণ চিনিটা আমাদের আনাই হয়, তো এই ধরনেরই দাম যায়। দুধের প্যাকেট 21 টাকা 22 টাকা 23 টাকা যেরকম খুশি, মানে 500 প্যাকেটের কথা বলছি এরকম। আর এখানে বেশি পাওয়া যায় জার্সি আর নন্দিনী, নন্দিনীটা বেশি পাওয়া যায়, জার্সিটাও পাওয়া যায়, কিন্তু সব থেকে ভালো দুধ আমার মনে হয় আর এখানে বিশেষ করে টোন্ড মিল্ক পাওয়া যায়, টোন্ড মিল্ক ছাড়া এখানে খুব একটা পাওয়া যায় না। আর আমার আমার মতে সব থেকে দুধ ভালো হচ্ছে জার্সি, নন্দিনীটা মাঝে মধ্যে কেটে যেতে চায় ফ্রিজে বেশি দিন থাকলেও, কিন্তু জার্সিটা খুব ভালো থাকে। আর বিশেষ করে ভালো থাকে হচ্ছে টেট্রাপ্যাকের নন্দিনীটা, ওটাও খুব ভালো থাকে। তো ব্যাস এই আর কি, আর কি বলবো বলো। আর এখানকার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে তো কিছু বলারই নেই, তোমরা অনেকেই জানো এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। তবে অনেকের কাছ থেকে আমি শুনেছি এখানকার ওষুধের দাম নাকি কম, মানে আমি শুনেছি, আমি কিনিনি আমি জানি না, কিন্তু আমার সেটা মনে হয়নি, কারণ ওষুধের দাম কোত্থেকে কম দেবে, কারণ আমার যেটুকু মনে হয় কি দেখো, গ্যাসের ওষুধ, মাথা যন্ত্রণা, জ্বরের ট্যাবলেট, ডোলো, মানে এইসব তো আমরা এনেই থাকি, কিন্তু এগুলোতে কিন্তু পার পাতায় যা লেখা থাকে সেটাই নেয়, কোনো ডিসকাউন্ট এখানে দেয় না। আমাদের ওখানে যেরকম অ্যাপেলো বা যেখানেই যাও না কেন তুমি অনেক ওষুধে 10% ছাড় এরকম পেয়ে থাকো, এখানে কিন্তু সেটা দেয় না। তো এই হলো, আর এখানকার চিকিৎসা ব্যবস্থা তো খুবই ভালো সেটা তোমরা অনেকেই জানো, এটা আলাদা করে কিছু বলা নেই। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারবো না যে কোন হসপিটাল বা কোন নার্সিংহোম খুব ভালো, কারণ সেই জায়গায় আমি এখনো পৌঁছাইনি, যাতে পৌঁছতে না হয় সেটাই প্রে করো তোমরা। যদি কারোর কখনো মনে হয় যে জানানোটা দরকার যে এখানের কোন হসপিটালে দেখালে ভালো বা কিছু, সেই জায়গা থেকে আমি জেনে বলে দিতে পারি, বাট সেই জায়গায় এখনো আমি পৌঁছাইনি যে আমি জানবো এখানকার কোন হসপিটালে কোন ডাক্তার বসেন বা এরকম কিছু। তো চলো, সবটাই প্রায় ক্লিয়ার করে দিয়েছি বলে আমার মনে হচ্ছে। তবে হ্যাঁ, 7K বললাম বলে রেন্টটা যে 7K এরকম কেউ ধরো না, যদি বলো রেন্ট দিয়ে পুরো মাসটা চালিয়ে দুজনের মতো কত পড়তে পারে সেটা বলতে পারি 15-20K ধরে রাখতে লাগে একটা, মানে তারপর দেখো ওষুধ বিষুধ এইসব তো লেগেই থাকে, তারপর আজকে ঘরের এটা খারাপ হলো ওটা খারাপ হলো ওগুলোও চলতে থাকে, তো ওই জন্য আমি 15-20K ধরে রাখাটাই বেটার। এবার আসি এখানকার পেট্রোল আর ডিজেলের দামে, এখানে ডিজেল কত করে চলছে আমি ঠিক বলতে পারবো না, ও নিচে রয়েছে, আমি জেনে ওর থেকে পাশে কোথাও একটা লিখে দেবো ডিজেলের দামটা। আর পেট্রোল এখান থেকে লাস্ট টাইম যখন আমরা ভরিয়েছিলাম 110 টাকা পার লিটার ভরিয়েছিলাম, তারপর খবর পেয়েছিলাম যে 9 টাকা করে কমেছে, কিন্তু সেটা পেট্রোল পাম্প আর যাওয়া হয়নি, তারপরে আদৌ 101 টাকা করে হয়েছে কিনা সেটাও আমি জানি না, যদি হয়ে থাকে তাহলেও আমি পাশে বলে দেবো, আমি ধরে রাখছি 110। আর আর আমি কিছু কথা আগে যখন বললাম তখন বললাম আমি পার মান্থ 20K দুজনের খরচা হয় এখানে থাকলে আর কি, আর ও তো অফিস যাওয়া নেই এখন, তো ওয়ার্ক ফ্রম হোমে 20K মতো খরচা হয়ে থাকে বাড়ি ভাড়া সব নিয়ে আর কি। এবার আমার শুধুমাত্র আমার 20K খরচা হয়, মানে সবার হবে 20K বা আমার হচ্ছে মানে তার কমে কারোর হচ্ছে না, এটা কিন্তু একদমই নয়। যে যেইভাবে জীবনটাকে বেছে নেবে আর কি, কেউ যদি খুব বিলাসিতাভাবে থাকতে চায়, বিলাসিতার সাথে থাকতে চায়, তাহলে নিশ্চয়ই তার 20K তো হবে না, এটা তো সাধারণ ভাবনা চিন্তা আমাদের আর কি। তো এখানে অনেক ভালো ভালো ফ্ল্যাটও ভাড়া পাওয়া যায়, রেন্টে পাওয়া যায়, এরকমও আছে যারা 1BHK 12K থেকে 15K দিয়েও থাকে, 15K দিয়েও থাকে 1BHK শুধুমাত্র। আবার অনেক সময়ই দেখা যায় 2BHK এখানে 12-20K পাওয়া যায় ভালো ভালো ফ্ল্যাটে, যেটা আমি বলতে চাইছি। তো ওরকম ভালো ফ্ল্যাট হতে গেলে তো 2BHK 30-40Kও রেন্ট পাওয়া যায়, ওটা ভালোর কখনো শেষ নেই। তো আমি মানে একদম মিনিমাম রেঞ্জ থেকে তোমাদেরকে বললাম, মিনিমাম বলতে 6K এরকমও পাওয়া যায়, তবে ঘর খুবই ছোট হয় সেগুলোর থাকার উপযুক্ত হবে কিনা আমি বলতে পারবো না। তোমাদেরকে সবটাই ক্লিয়ার করে দিচ্ছি, এবার বাকি রইল ট্রান্সপোর্ট। এখানকার ট্রান্সপোর্ট খরচাটা না অনেক 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 বেশি, মানে আমাদের এখানে এয়ারপোর্ট থেকে, মানে এয়ারপোর্টটা হচ্ছে ব্যাঙ্গালোরের শহরের একদম কোনার দিকে, ঠিক আছে, যদিও এয়ারপোর্ট থেকে অনেক অনেক কিলোমিটার লাগে, টাইম মানে টাইম বলতে অনেক অনেক কিলোমিটারই দূরে, সেরকমটা টাইমও লাগে বুঝতেই পারছো, মোটামুটি গাড়িতে যদি জ্যাম নাও পাই তাতেও 1-1.5 ঘন্টা হাতে রেখে, মানে 1.5 ঘন্টা টাইম তোমার লাগবে, এবার তুমি 2-3 ঘন্টা আগে বেরোনটাই ভালো, মানে 2 ঘন্টা টাইম আমরা ধরে রাখি পৌঁছতে 2 ঘন্টা লাগবে সেরকম একটা জায়গায়। তোমাকে এয়ারপোর্ট থেকে যদি বাসে আসতে হয়, এয়ারপোর্টে বাস সার্ভিস রয়েছে, মেট্রোটাও হচ্ছে, মানে মেট্রো আমাদের ওখানে রয়েছে কিন্তু বামানালিতে আমাদের মেট্রোটা এখনো হয়নি, মেট্রো লাইন চলছে আর কি, কাজ তো হয়ে যাবে খুব শীঘ্রই, এটাই আমরা আশা করি, আশা রাখি আর কি। তো
আমাদের ওখান থেকে বাসে যদি আসতে যাই তাহলে নেয় হচ্ছে পার পার্সন 350 টাকা করে। আমরা বাসে একবারই এসেছিলাম যখন প্রথমবার আমরা এসেছিলাম, না প্রথমবার, হ্যাঁ প্রথমবার, একদম প্রথমে, মানে যখন ওয়েতে থাকতে হয়েছিল তখন বাসে একবার এসেছিলাম। তো তখন 350 টাকা পার হেড নিয়েছিল আমাদের, মানে দুজনে 700 টাকা লেগেছিল বাসে আসতে। আর গাড়িতে যে আমরা যাতায়াত করি তখন আমাদের থেকে নেয় 1,500 টাকা গাড়িতে, মানে এয়ারপোর্টে দিয়ে আসে বা নিয়ে আসে যেটাই হোক না কেন এক এক টিপেই 1,500 টাকা নেয়। আর স্টেশনেও এখান থেকে গাড়িতে নেয় হচ্ছে কত নেয় ওটা 1,000 টাকা বা 800 টাকা মতো নেয়, 700-800 বা 1,000, এটা না লাস্ট টাইম ভুলে গেছি, স্টেশন গেছিলাম যখন ভুলে গেছি, যাই হোক না কেন ওরকমই নেয়, 700-800, 1,000-এর মধ্যেই একটা অ্যামাউন্ট থাকে, যাই হোক না কেন। আর এখানে অটো পাওয়া যায়, ওলা অটো বা উবের অটো আর র্যাপিডো এসব তো আছেই, তবে ট্রান্সপোর্ট খরচাটা অনেক 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 বেশি, তাই জন্য এখানে সবারই নিজের স্কুটি বাইক বা গাড়ি থেকেই থাকে, সবারই পার্সোনাল কিছু না কিছু থাকে, কিছু না হলেও একটা সাইকেল তো অন্তত রাখে অফিস যাতায়াতের জন্য। আর সবাই চায় একটু অফিসের সামনাসামনি ফ্ল্যাট নেবে যাতে অফিস যেতে খুব একটা প্রবলেম না হয়, কারণ এখানে জ্যামে প্রচণ্ডভাবে ফেসে যায় লোকজন, ভীষণভাবে সিগন্যাল থাকে রাস্তায়, আর তারপর তো এত গাড়ি ঘোড়া চলে যে জ্যামে ভীষণভাবে ফেসে যায়। তো চলো আজকের মতো আমার মনে হয় ব্লগটাকে এখানেই শেষ করা যায়, কারণ আমি সবটাই মনে হলো ক্লিয়ার করে দিয়েছি। তারপরেও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্লিজ আমাকে জানিয়ে দিও, তাহলে আমি না জেনে থাকলেও আমি জেনে হলেও বলে দেবো তোমাদেরকে। আশা করি আজকের ব্লগটাতে কারোর অন্তত কিছু না কিছু উপকার হবে, আমি এটা আশা করি ব্লগটাকে বানালাম, কারণ অনেক প্রশ্ন থাকে এরকম আসার আগে যে ব্যাঙ্গালোর যাচ্ছি কোথায় কি আছে না আছে এই ধরনের জিনিস, তো আমাদেরও আসার আগে এই প্রশ্নগুলো ছিল অনেকটাই। তো চলো, আসার আগে অনেকে ভয়ও দেখায়, অনেক কস্টলি, অনেক এই সেই, যাই হোক কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, একই রকম কলকাতার মতনই কিছু কিছু জায়গায় একটু হেরফের তো থাকবেই। তুমি এত ভালো ফেসিলিটি পাবে এখানে তাহলে তো দিতেই হবে, ফেসিলিটি অনেক আছে এখানে, তো সেসব নিয়ে নয় আবার অন্য আরেক দিন আলোচনা করবো। তো চলো আজকের মতো টাটা, এখানে এই ব্লগটাকে শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে, মনে হয়ে থাকে যে এই চ্যানেলটার পাশে দাঁড়ানো যায়, এই চ্যানেলটার পাশে থাকা যায়, তাহলে প্লিজ 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 সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। প্লিজ, এটা শুধুমাত্র আমার চ্যানেল না, তোমরা যারা যোগ দিচ্ছ তাদের সবার পরিবারটা আস্তে আস্তে বড় হবে, এটাই আমি চাইবো। তো চলো, যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর শুধু সাবস্ক্রাইব নয় পাশে বেল বাটনটাও ক্লিক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রয়েছে, আর লাইক করো, শেয়ার করে দিও ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে, আর যারা অলরেডি আমার সাথে আছো এটা রোজ রোজ বলি, আজও বলবো, কারণ তোমাদেরকে পাশে পাওয়াটা আমার খুব খুব খুবভাবে দরকারি, আমি জানি তোমরা পাশে থাকবে আমার। তো চলো আজকের মতো টাটা।